বাংলাদেশে আপনার ব্যবহারকৃত সিম কার্ডটি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ব্যবহার করতে পারবেন এই বিষয়টা কিন্তু অনেকের কাছেই বিশ্বাসযোগ্য মনে হয় না, কিন্তু বিশ্বাসযোগ্য মনে না হলেও এটা কিন্তু সত্যি। আপনি চাইলে আপনার বাংলাদেশের ব্যবহারকৃত সিম কার্ডটি বিশ্বের যে কোনো প্রান্ত গিয়ে ব্যবহার করতে পারবেন বা যে কোনো দেশে গিয়ে ব্যবহার করতে পারবেন, যদি ওই দেশের ভিতরে আপনাদের সার্ভিস প্রোভাইডার সাপোর্ট করে। তার মানে আপনি যদি এয়ারটেল থাকেন তাহলে এয়ারটেল যদি যে যেই কান্ট্রিতে আপনাকে সার্ভিস প্রোভাইড করবে সেই সেই কান্ট্রিতে গিয়ে আপনি আপনার বাংলাদেশে ব্যবহারকৃত সিমটি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এর জন্য আপনাদের একটি নির্দিষ্ট প্রসেস মেনটেন করতে হবে বা একটি প্রসেস ফলো করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব কীভাবে আপনি চাইলে আপনার বাংলাদেশে ব্যবহারকৃত সিম কার্ডটি বাংলাদেশের বাহিরে গিয়ে ব্যবহার করতে পারেন, কী কী সুবিধা এবং কী কী প্রসেস এ টু জেড থাকবে আজকের এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর এই ধরনের ভিডিও আরও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিউয়ার্স, আপনি যদি চান আপনার বাংলাদেশে ব্যবহারকৃত সিম কার্ডটি দেশের বাইরে গিয়ে ব্যবহার করবেন, তাহলে আপনাদের একটি প্রসেস ফলো করতে হবে। আর এই প্রসেসটি জানার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে সিম প্রোভাইডার রয়েছে বা সার্ভিস প্রোভাইডার রয়েছে সেই প্রোভাইডারের ওয়েবসাইটে যেতে হবে। যেমন আপনি যদি গ্রামীণ ফোন ব্যবহার করে থাকেন তাহলে গ্রামীণ ফোনের ওয়েবসাইটে যেতে হবে, যদি আপনি এয়ারটেল ব্যবহার করে থাকেন তাহলে এয়ারটেলের ওয়েবসাইটে যেতে হবে। এর জন্য আমি আপনাদেরকে এয়ারটেল দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি এয়ারটেল ইউজার। তো এর জন্য আমি এখানে লিখলাম এয়ারটেল। এয়ারটেল লেখার পরে আমি এখানে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন এখানে যে শুরুতেই বিডি এয়ারটেলের ওয়েবসাইটটি চলে আসছে। আমি ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম। ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন্স রয়েছে। আপনি এখান থেকে থ্রি লাইন্সে প্রেস করবেন। এইখানে প্রেস করলে আপনি একটি অপশন পাবেন রোমিং নামের, এখান থেকে আপনাকে এই রোমিং অপশনে প্রেস করতে হবে। তারপর এখানে দেখতে পারবেন হোম রোমিং, অ্যাক্টিভ এয়ারটেল রোমিং এবং রোমিং টিপস। তো এখান থেকে আমি অ্যাক্টিভ এয়ারটেল রোমিং এই অপশনটিতে প্রেস করলাম। অ্যাক্টিভ এয়ারটেল রোমিংয়ে আসলে আপনি দেখতে পারবেন যে এইখানে আপনাকে ডিটেলস বলে দেওয়া হয়েছে যে কিভাবে আপনি আপনার রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। মূলত রোমিং সার্ভিসটি কী? রোমিং সার্ভিসের মাধ্যমে আপনি আপনার সিমটি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ব্যবহার করতে পারবেন। তার মানে বাংলাদেশ ছাড়া অন্য যে কোনো কান্ট্রিতে আপনি এই রোমিং সার্ভিসের মাধ্যমে আপনার সিমটি ব্যবহার করতে পারবেন। ফোনে কল রিসিভ করতে পারবেন, SMS পাঠাতে পারবেন এবং আপনার সিম থেকে আপনি চাইলে ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন। এর জন্য কিছু প্রসেস রয়েছে। যেমন দেখুন এখানে বলা হয়েছে টু অ্যাক্টিভ এয়ারটেল রোমিং ফিল দ্য ফর্ম। তো এখানে একটা ফর্ম রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন প্রিপেড আর পোস্টপেড দুইটাই এখানে দেওয়া রয়েছে। অবশ্যই আপনাকে কিন্তু পোস্টপেড ইউজার হতে হবে। তো এখান থেকে হেয়ার ইজ এ সিম্পল ফর্ম রয়েছে, এই অপশনটিতে প্রেস করলে আপনি এখানে একটি ফর্ম পেয়ে যাবেন। তো এখানে আপনি যে সার্ভিস প্রোভাইডারের সিম ব্যবহার করতেছেন আপনি চাইলে সেই সার্ভিস প্রোভাইডারের কাস্টমার কেয়ার থেকেও এই রোমিং ফর্মটি আপনি চাইলে ব্যবহার করতে পারবেন বা সেই বা এই রোমিং ফর্মটি আপনি চাইলে কালেক্ট করতে পারবেন। তো এখান থেকে দেখুন এই যে এই ফর্মটি ডাউনলোড হয়ে গেছে, ফর্মটি ওপেন করলাম। ফর্মটি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি ফর্ম দেওয়া রয়েছে, এই ফর্মটিকে আপনাকে পূরণ করতে হবে আপনার সকল ইনফরমেশন দিয়ে। এবার চলুন জেনে নেওয়া যাক যে কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন পড়বে। এর জন্য আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন পড়বে, প্রথমত হলো আপনার ইন্টারন্যাশনাল একটি ক্রেডিট অথবা ডেবিট কার্ডের প্রয়োজন পড়বে। ইন্টারন্যাশনাল ক্রেডিট অথবা ডেবিট কার্ড ছাড়া কিন্তু আপনি রোমিং সার্ভিস চালু করতে পারবেন না, রোমিং সার্ভিস ছাড়া কিন্তু আপনি আপনার সিমটি অন্য দেশে ব্যবহার করতে পারবেন না। আর এই ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের বা ক্রেডিট কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আপনাকে ফটোকপি করতে হবে। ফটোকপি করার পরে কিন্তু সেই ফটোকপির ভিতরে আপনাকে সিগনেচার দিতে হবে। সিগনেচার দিয়ে আপনি সেই ডকুমেন্টটি জমা দিবেন। এছাড়াও আপনার প্রয়োজন পড়বে আপনার পাসপোর্টের কপি এবং পাসপোর্টটির যে ইনফরমেশন রয়েছে যে পাতায় সেই পাতাটি আপনাকে ফটোকপি করে নিতে হবে। এছাড়াও আপনাদেরকে আরেকটি ফর্ম পূরণ করতে হবে, সেটা হচ্ছে অটো পেমেন্ট ফর্ম। এই ফর্মের মাধ্যমে আপনি তাদেরকে অথোরাইজ করবেন যে তারা যে কোনো সময় চাইলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিতে পারবে। এছাড়াও আপনাকে কিছু সিকিউরিটি মানি প্রদান করতে হবে। যেমন এয়ারটেলের ক্ষেত্রে এখানে আপনাকে 5,000 টাকা সিকিউরিটি মানি হিসাবে দিতে হবে। তার কারণ আপনি যে দেশের বাইরে যাচ্ছেন, দেশের বাইরে যাওয়ার পর আপনি যে সিমটি ব্যবহার করতেছেন সেই সিমটিতে যে বিল আসবে সেই বিলের জন্য কিন্তু আপনাকে এখানে সিকিউরিটি হিসাবে কিছু টাকা দিতে হবে এবং এটা কিন্তু রিফান্ডেবল। এবং আপনি যখন দেশে এসে আপনার রোমিং সার্ভিসটি ডিঅ্যাক্টিভেট করবেন তখন কিন্তু এই টাকাটি আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। আপনি চাইলে কিন্তু অটোমেটিক পেমেন্ট ফর্মটি নাও পূরণ করতে পারেন, অথবা আপনি যদি চান যে আপনি ম্যানুয়ালি রিচার্জ করে বিলটি পরিশোধ করবেন সেটাও করতে পারেন। এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনার সার্ভিস প্রোভাইডারকে জামানত হিসাবে দিয়ে আপনার রোমিং সার্ভিসটি চালু করতে হবে। মূলত এটাই হলো প্রসেস রোমিং সার্ভিস চালু করার। আর আপনি যদি আপনার বাংলাদেশে ব্যবহারকৃত সিম কার্ডটি বিশ্বের যে কোনো প্রান্তে বা অন্য কোনো দেশে গিয়ে ব্যবহার করতে চান, এই ক্ষেত্রে কিন্তু এক এক দেশে এক এক রকমের কল রেট কাটবে এবং এটা কিন্তু আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে, আর যার কারণেই কিন্তু আপনার প্রয়োজন পড়বে একটা ইন্টারন্যাশনাল ডেবিট অথবা ক্রেডিট কার্ড। তো
কল রেট সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে আপনার যে সার্ভিস প্রোভাইডার রয়েছে তার হেল্পলাইনে কল করে আপনি যেই কান্ট্রিতে সিমটি ব্যবহার করতে চান সেই কান্ট্রির কথা বললেই কিন্তু আপনাকে ডিটেলস বলে দেবে যে এই কান্ট্রিতে রোমিং সার্ভিস ব্যবহার করলে আপনার কল রেট কত কাটবে বা ইন্টারনেটের জন্য কত কাটবে বা আপনি যদি ভয়েস প্যাক ব্যবহার করতে চান সেই ভয়েস প্যাকের প্রাইস কত। এই ডিটেলসগুলো কিন্তু আপনি কল সেন্টারে কল করে জেনে নিতে পারবেন। মূলত এই বিষয়টা নিয়ে অনেকের একটা ভুল ধারণা রয়েছে, যেমন অনেকেই মনে করেন যে আমি যদি আমার সিমটা বাংলাদেশ থেকে আমি ক্যারি করে নিয়ে যাই তাহলে ওই দেশে গিয়ে আমি সিমটা ব্যবহার করতে পারবো। মূলত বিষয়টা এমন নয়। সাধারণত এই সার্ভিসটি ব্যবহার করে থাকে যারা ভিভিআইপি রয়েছে, যাদের প্রত্যেকটা কল ইম্পর্টেন্ট, যারা চান না যে আমার একটি কলও মিস হোক, তারা কিন্তু এইভাবে রোমিং সার্ভিস চালু করে বাংলাদেশের সিম অন্য দেশে গিয়ে ব্যবহার করে। মূলত এটা সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নয় বলে আমি মনে করি, তার কারণ আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু পাসপোর্ট এবং ইন্টারন্যাশনাল ডেবিট ক্রেডিট কার্ড নেই। তো ভিউয়ার্স, মূলত এটাই ছিল বাংলাদেশের সিম অন্য দেশে গিয়ে ব্যবহার করার প্রসেস। যদি আপনি রোমিং সার্ভিসটি চালু করতে চান তাহলে নির্দিষ্ট ডকুমেন্টগুলো নিয়ে আপনার সার্ভিস প্রোভাইডারের কাস্টমার কেয়ারে চলে যান, তাহলেই আপনাকে রোমিং সার্ভিস চালু করে দেওয়া হবে এবং আপনি যে দেশে যাবেন সেই দেশে গিয়ে কিন্তু আপনার সিমটি ব্যবহার করতে পারবেন এবং বাংলাদেশে এসে আপনি চাইলে রোমিং সার্ভিসটি ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে আপনি বাংলাদেশের সিম অন্য দেশে গিয়ে ব্যবহার করতে পারেন এবং কী প্রসেসের মাধ্যমে ব্যবহার করতে পারেন, এই বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছেন। এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে চাইলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।